আমি একটু বাইরে যেতে যাচ্ছিলাম যেতে পারি নাকি মানে মানে তুমি তো এবারে সুপ্রিম অথরিটি তোমার পারমিশন ছাড়া কি কিছু করা যাবে শুধু তুমি আমাকে কিভাবে খোঁজা দিয়ে কথা বলছো কেন আচ্ছা বাবা আমি কি একটা কথা বলি তোমাকে বিরক্ত লাগে না বাবা বিরক্ত লাগে না তোমার কথা আমার খুব ইন্টারেস্টিং লাগে এই জন্যই তোমাকে আমার বেশি ভালো লাগে মামুনিকে কিছু বলে বলে বড়দের সাথে এভাবে কথা বলতে না আচ্ছা বাবা আমি কি বেশি ছোট ছোট কে বলছে আমার মেয়েটা বড় হয়ে গেছে না অনেক বড় হয়ে গেছে কি বলেছে বাবা তো সময় ঠিক কথা বলে তাই না এবছর আসলে তুমি সবচেয়ে ভালো থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ অসীমা তুমি একটু রুমে যাও তো বাবার সাথে আমার একটু কথা বলো তার মানে তুমি বলতে চাচ্ছো তুমি কোনো কিছু জানো না তাই তো আসলে কিছু জানি না কি হয়েছে বলো তোমার স্ত্রী মানে আমার শ্রদ্ধেয় বর আমাকে গৃহবন্দী করে ফেলেছেন আমাকে দুদিন যাবৎ বাসা থেকে বের হতে দিচ্ছে না এটা কি ঠিক বলো বাসা থেকে বের হতে দিচ্ছে না কেন বলতো দুলাভাই তুমি ঠিকঠাক একটা মানুষ তোমার কাছে সব কিছু শেয়ার করা যায় আমার কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে দেখো দুলাভাই আমি এমন কিছু করে বলবো তখন তোমাদের জন্মে শিক্ষা হয়ে যাবে কি বলছো অন্যের জন্য তোমার নিজের ক্ষতি করবে কেন আচ্ছা তুমি আমাকে বলো তো যে সিদ্ধান্তটা কি তোমার মনে নাকি এর পেছনে মাস্টার মাইন্ড তোমার মা তুমি এসব কথা জিজ্ঞেস করছো কেন না জিজ্ঞেস করছি যদি আইডিয়াটা তোমার মার হয় তাহলে ঠিক আছে কিন্তু যদি তোমার মনে হয়ে থাকে তাহলে বলতেই হবে যে একটা অটোক্যাটিক সিদ্ধান্ত বা চমৎকার তার মানে এই হলো আমার সম্পর্কে তোমার রিয়েলাইজেশন তুমি মনে করো আমি যা করি তা সবই ভুল আমি একজন হটকারি মাথা গরম টাইপের মানুষ তাই তো আমি যাই দাদা তুই কি ভেবেছিস আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ভাইয়াকে পাশে পাবি তাই মনে করছিস হ্যাঁ সাধু সে যে ভাইয়ের কাছে বিচার দিতে এসেছো ভাইয়ের কাছে বিচার দিলে আমি তোর পাশে থেকে বেরবার পারমিশন দিব আগামী 7 দিনের মধ্যে তুই বাসার বাইরে এক পাও দিতে পারবি না পরিষ্কার ভাবে বলে রাখলে মনে থাকে যেন কিন্তু কেন কেন করছি কি জন্য করছি সেই কৈফিয়ত আমি তোমার কাছে দিব না আমি তোমার কাছে কৈফিয়ত দিতে বাধ্য না বড় হয়েছে ওকে এক্সপ্লেইন করতে দাও লেট হার এক্সপ্লেইন শুনি আমরা তুমি চুপ কর যেটা জানো না সেটা নিয়ে কথা বলতে এসো না এই রান্না করে যা ওই যে ও পিঠা বানানোর চেষ্টা করছে হেল্প কর যা আমি একটু বাইরে যেতে চাচ্ছিলাম যেতে পারি নাকি মানে মানে তুমি তো এবারে সুপ্রিম অথরিটি তোমার পারমিশন ছাড়া কি কিছু করা যাবে শুধু তুমি আমাকে এভাবে খোঁচা দিয়ে কথা বলছো কেন খোঁচা দিব তুমি সবাইকে ধমকিয়ে যাচ্ছ আমি সবাই তাই বলছো না তুমি তো এভাবে আমার সাথে কথা বলতে পারো না আমি কি অনলাইন ভাবে সবাইকে ধমকাচ্ছি তুমি জানো কি হয়েছে কিছু না দিলে আমি শুধু দিলাম কেমন করে মধু খাও মধু খাও মধু দরকার যাও যেখানে খুশি সেখানে যাও যতক্ষণ খুশি ততক্ষণ থাকো আমার কারো মনে হচ্ছে কিছু আসবে ওকে থ্যাংক ইউ পরে যেন খোঁজাখুঁজি না করা হয়